আসসালামু আলাইকুম আর আপুরা ভাইয়ারা আপনারা বেগিন কেমন আছেন? ভালো আছেন? নাই আন্নগো বই নাল্লা রহমতে আন্নগো দোয়াই ময় মরবো দোয়াই বহুত ভালো আছে। তো আজকে দেখছি নইদের গা বাইরে কি সুন্দর, কি সুন্দর আবহাওয়া, মেঘলা মেঘলা সারাদিন, তারপরে বৃষ্টি অল্প অল্প, কত সুন্দর লাগে না দেখতে ওইদের গা ওইদার গা। আচ্ছা অনেকে মনে করতেছে আজ জাফর কিসে, আজ জাফর আঙ্গুলাকে আঞ্চলিক ভাষা কথা কর, নোয়াখাইলে ভাষা কথা। আসলে দুঃখের কথা অন্য করে কি এক হইতাম, আর বাপের বাড়ি হয়েছে নোয়াখালী, যে বহুত দিন বাপের বাড়িতে যাই না, অন সিটিংগা ভাষা আর শুদ্ধ ভাষা কইতে কইতে আমি টায়ার্ড হয়ে গেছি। এখন আমি আর মাতৃভাষা কার লগে কইতে আমি চিন্তা করতেছি, ইয়ে নয় সে এক সিটিংগা মানুষ, আর ভাষা কোনো কেউ বুঝতেও না পারা মতন, আর কেউ লোক কইতেও হাইতো না, আর বিয়ে হয়ে যাচ্ছে 7 বছর, হেতাগো লগে হেতকো ভাষা কইতে কইতে আর মুখে দেওয়ার হেতকের সামনে আর অন্য কোনো ভাষা আইয়ে না। এখন কি আর করা, চিন্তা করলাম আর কলিজোর টুকরা ভাই বোন তো আছে, হিগিনের লগে শেয়ার করি আর মাতৃভাষা, হিগিনের লগে কই আর বুক গান এখানে হাতলা করি। ভাইয়ারা পুরা ভাইয়ারা, হঠাৎ করে যখন বৃষ্টি চলে লাগিলাম সাদে, আমরা গবাইয়া দিল মোবাইলের সাথে, কয়েকবার ফোন করছে সাদুর তো নাই সাইডে, ফরাই কিনলাম মোবাইল লই আপনাকে বাইরে ব্যাক করলাম। ব্যাক করবার পর আপনাকে বাইরে কইতেছি কি আজকে আমার আরো বেশি মিস করতেছো, বারবার ফোন করতেছো, ওমা হ্যাঁ না আরে উঠি কয় আজকে বৃষ্টি পড়ে স্পেশাল কিছু রান্ধো না। ওম্মা তুই বোঝার কাম করবি বলে ফোন করছো, আমি তো আরো মনে করছি যে ভালোবাসা উতরে উতরে পর আসকে, কিন্তু না হ্যাঁ না আরে ফোন করছে কাম করে বেললে। আচ্ছা যাই হোক, আল্লাহ রিজিকের মালিক, আমি তো খালি একটু রাঁধি দিব জামাই খাইতে। এই তো আপুরা ভাইয়েরা, আই এনে তিন রকমের ডাল ভিজে রেখছি, এ এক এ হয়েছে বুটের ডাল, আর হয়েছে এই মসুরের ডাল, এই যে এই দেখেন বুটের ডাল মসুরের ডাল, আর একটা হয়েছে এই যে একদম এই খেসারির ডাল, দেখছেন নি এখানে আই খিচুড়িতে দিবেন লাই, তিন রকমের ডাল লইছি। এখন আই কিনে রে টালুম টালিয়ে রে কতক্ষণ ভিজে দিয়ে রাখুন। তারপরে এগুলো হয়েছে আমার রাজ্যের স্পেশাল মেনু, এগুলো হচ্ছে আতপ সাইল, আমরা আবার আতপ সাইল খাই, আর এ হয়েছে আলু, এ হয়েছে তিন রকমের ডাল, আজকের আন্দিয়ার খিচুড়ি, এ হয়েছে আজকের আর স্পেশাল মেনু। এখন চুলা দড়াই করে বসাই দিছি, এখন আয় তেল গরম করি, কড়াইয়ের ভিতরে সাইল ডাল যা ধুই দেয় নিছি সবগুলো দিয়ে দিছি। এখন এখানে বালা করে ভাজি লই, জানেননি আর আফুরা ভাইয়েরা, জিনিস যখন কোনো কিছু রাঁধবেন বিরিয়ানি কন খিচুড়ি কন তেলের ভিতরে আগে যখন কতক্ষণ এগিয়ে রে ভালো করে ভাজে লেব না অনেক সুন্দর গ্রান আইয়ে, তখন এগিয়ে আগায় কতক্ষণ ভালো মতন ভাজি লই। ইয়ান এখন আইন রোন বাড়া দি দিছি, রোন বাড়া আদা বাড়া পেঁয়াজ বাড়া দি দিছি, পেঁয়াজ দিছি হলুদ দিছি লবণ দিছি, এখন এগিনের উদ্যোগ ভালো করে বাজুম, আর এগিন বাজা শেষ, বাজবার পরে এমন সুন্দর গান বাইরেছে আর আপুরা ভাইয়ারা। এখন আমি এনে ফানি দিয়ে লেছি, সাইল লইছি 2 ফট, আর হে কথা লে ফানি লইছি 4 ফট, সবসময় আপনারা সাইল যদ্দুর লেবেন ফানি তার ডাবল লেবেন, তাইলে আর সাইলটা ভত্তা ভত্তা হয়ে যায় না। এখন আমি একটা ঢাকনা দিই এগিনে ঢাকি দিব, তাহলে ঢাকি এখন এগিনে সুন্দর করে লাড়ে দিছি, এখন আবার ঢাকনা দিয়ে ঢাকি দিমু বাদগিন ফুটবেল নাই, দেখেন আপুরা আর খিচুড়ি এককারে সুন্দর মতন হয়ে গেছে, এখন নামালাম। এই যে আপুরা এ হইলো আর একটা স্পেশাল জিনিস, কি বলেন তো ইলিশ মাছ, এখন এগুলার আমি পলক দিয়ে নুন দিয়ে সুন্দর করে মাখাইলামু, আর এই যে কাঁকড়ার পটল এগুলোরও সুন্দর করে হলুদ দিয়ে নুন দিয়ে মাখাইল, এই হলুদ আর নুন দেওয়া শেষ, এখন মাখিয়ে ভিতরের ডিম দেখছেন নি ইলিশ মাছের ভিতরের ডিম, ইয়ানে দি
দিছি হলুদ মরিচ নুন আর একটু ধনিয়ার গুঁড়া। এখন এগুলো সুন্দর করে মাখিয়ে নিব। এগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন বয়ে দিছি, তেল গরম হোক তারপর মাছ ভুনিয়ে নিলাম। আর তেল গরম হয়ে গেছে আফুরা ভাইয়ের, এখন ইলিশ মাছ দিয়ে দিন। বাবরে দেখো দেবে আল্লাহ, এই এখন ইলিশ মাছ বুনে নেই আর পুরো ভাইয়ারা, এখন একটু ছোটো করে দিন। ইলিশ মাছের এমন সুন্দর গান শুটছে আর পুরা ভাইয়ারা কি কই। মাছ বোনা শেষ, এই যে মাছ নামা ফেলছি, এখন কাঁকড়ুল গিন্দি দিই। আরে পটলি কিনে রে একটু একটু কাটি কাটি নিছি, যাতে মশলাগুলো এই যে ভিতরে ঢুকে। একটু আড়াফুড়া ভাইয়ারা বে কাঁকড়ল পটল একত্রে দিয়ে নিচ্ছি, এখন এখানে সুন্দর করে বুনে লইম মাছের মতো করে একদম। এরকম করে আপনারাও করে চাইয়েন, অনেক মজা লাগে। এখন আপনাগুলো আরেকটা স্পেশাল জিনিস শেয়ার করুন। কেউ ঢাকায় গেছিলেন মায়া মাওয়াঘাটে, কেউ ইলিশের লেজ ভর্তা খাইছেন? যারা খাইছে তারা জানেন, আর যারা খান নাই জানেন না, ওরা আজকে শিখে নেন। এই এটাকে আমি ফার্স্টে তো ফ্রাই করে নিছি আপনাগোর সামনে, এখন এটা রে এই গ্লাস দিই এই এরকম গুঁড়ো করিলাম। দেখেন আর আপুরা ভাইয়ারা, ফার্স্টে রে গ্লাস দিয়ে গুঁড়ো করিলাম। আর এগুলো এখনো হইতেছে, সাথে সাথে এটাও কমপ্লিট করিয়ে নেই। এখন আই এই কাঁটাগুলো বাছি ফেলাম সব, আগে গুঁড়ো করে নি বালা করি, বড় কাঁটা দিয়ে আগে ফেলি দিই। এখন গুঁড়ো করা শেষ, এখন সব কাঁটা বাছিলাম। এই যে এভাবে কাঁটাগুলো আস্তে 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 সবগুলো বাঁচি লেতে হইব, নইলে আবার চাইয়েন কাঁটা ঠিক মতো না বসলে কাঁটা খাই এলে আন্না মামলা হয়ে যাবে। কবে এই আপু দেখাইছে, এখন এই আপুর দোষ। এই দেখছেন এই কাঁটাগুলো সবগুলো কাঁটা এখন বাঁচি বাঁচি ফেলে দেব। যারা মাওয়া ঘাটা খাইছেন ওরা জানে এটা অনেক স্পেশাল, এটা খাই ফেললে কত মাইন শুধু মাওয়া ঘাটে যায় ঢাকার মধ্যে। লেজ ভর্তা লেজ একদম মাছের কাঁটা সব বাঁচিয়ে ফেলছি। এখন এই পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এগুলোর এখন নুন দিয়ে কষলে ফেলবো। ভালো করে কষলে নিছি, এখন সর্ষের তেল দিব। আহ যে সুন্দর সরিষার তেলে গ্রান আসতেছে গো আর আফুরা, এই এখন সুন্দর করে এগুলো মাখা শেষ কমপ্লিট। এই যে পুরাই কমপ্লিট, এরকম একদিন বানায় চাইয়েন, এখান দিয়ে ভাত খাইলে ভাত খাইলে আর কিচ্ছু লাগবে না। ইলিশের লেজ ভর্তা এ কাঁকড়া আর পটল ভাজি একদম পুরো কমপ্লিট। দেখছেন নি দিছি তো কত গান আসলো, আর এখন কদ্দুর হয়ে গেছে, বাজলে এক কারবে কমে যায়। এই এখানে এখন এককারে পুরাই রান্ধ হয়ে গেছে, আই মিন মানে ভাজি হয়ে গেছে আর কি।
এখন এখানে রে নামালাম। সালাদ খিচুড়ি লো খাই বেললে খাইবার সময় লেবু দিমু লবণ দিমু। আর এখন বয়ে দিছি ডাইল রাতের জন্য, ডাইলগুলো হয়ে যাক। কড়গুলা ভাজলাম দে, ওগুলা লাস্টের মতো রান্না বান্না এখানে শেষ। আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়ারা, দুনিয়াদারে ব্যাগ কাজ কাম সেরে গা গোসল দিয়ে আনগো ভাইয়ারা, খাবাই ফোলারে খাবাই টাবে ঘুম মানে এখন আই খাই বেললে চলে আইছি। তো চলেন এখন টেবিলে কি কি সাজালাম আপনাদেরকে দেখাই। এ হইল খিচুড়ি, এ হইল গিয়া লেজ ভর্তা, এ হইল গিয়া কাকরোল বুনা, এ হইল গিয়া ইলিশ মাছ ফ্রাই, এখানে হইল ডাল, এখানে হইল পটল কাঁচামরিচ, আর এ হইল সালাদ। তাহলে চলেন এখন খাওয়া শুরু, চলেন তাহলে খাওয়া শুরু করে দিই। ফার্স্টে খিচুড়িটা নিয়ে নিই, ফার্স্টে আর আমার কাঁচামরিচ, আর এই সবার ফার্স্টে আমি লেজ ভর্তাটা এনি। কেমন হয়েছে একটু দেখি খাই। আর এই সাথে পটল ফোনাটা নিই পাশে, সাথে ইলিশ মাছ, ইলিশ মাছটাও নিই, কাকর ভুনাটা নিই পাশে, একটু সালাদও নিই। আসেন এবার আপনাদের একটু প্লেটটা দেখাই। এই ইলিশ মাছ, পটল ভুনা, লেজ ভর্তা, কাকর ভুনা আর সালাদ সব কিছু একসাথে করে নিয়ে নিস। তাহলে খাওয়া শুরু করে দিই চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। দুধে কাঁচামরিচ, বৃষ্টির দিনে এরকম মজার খাবার হলে আর কিছু লাগে নি। খিচুড়ি লগার এত কি নাই আর কিছু লাগে, আর কিছু লাগে না। কাকর খাই দেখি, জানলা জানো কয়থাল বাদ খাই আই। আজকে আপনারা কে কি রাঁধছেন বৃষ্টির দিনে আরো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেজ ভর্তাটা দিয়ে খাই, একটা পটল ভুলে নিচ্ছি, এই যে আরো ভাত লাগবো, চামচ টামচ দিলে সবাই হাত দিয়ে লইলে
এখন এই যে কাকল বুনা লব কাকল বুনাটা এত মজা হইছে কল্পনার বাইরে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ একটু খাইছে কিরকম হইল তেঁতুলের বিসি সালাতের লগে একটু আচার দিছিলাম তেঁতুলের এটার বিসি হচ্ছে একটু রিসিলেন্স করতে আন্নকে ভাই এটা কইছিলাম আজ তুই খাওয়ার আয় ভিডিও করি আন্নকে ভাই এখন না না আয় তো ভিডিও ক্যামেরার সামনে আসতে না তুই জানো না আর ক্যামেরার সামনে আইতে ভালো লাগে না তাহলে আর কিতাম আপনারা আমার কমেন্টটা গন আমি নিজে নিজে খান নিজে নিজে প্রশংসা করে এখন কিতাম এনে যখন কেউ নাই আত্মনে খান লাগে আত্মনে প্রশংসা করার লাগে আন্নকে ভাই তো আবার ক্যামেরার সামনে আইও না তো পছন্দ করে না সত্যি কইরা আপুরা ভাই না ইচ্ছে কইরা আনছি ইচ্ছে কইরা আনবেন সেভেন দি কি হওয়ার আল্লাহর রহমতে তাহলে আল্লাহর নিয়ামত হইছে আর কি কথা বলছিলাম অনেক আরে কয় আপু আপনি নিজে নিজে খান আমরা খাবাইতেন না আমনে করে খাবাইতে হইলে তো আর কল যে ঠান্ডা হইতো আমরা আর ভাই বোন কিন্তু আমনে করে আই হামু বলেছে এখন আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আর আপুরা ভাইয়ারা আর খানা পিনা শেষ এখন তাইলে আল্লাহ হাফেজ আজকের লাই আল্লাহ হাফেজ বিদায় আজকের ব্লগ এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দোয়া করবেন নাই আমরা বললে দোয়া করব আর আর আঞ্চলিক ভাষা আজকে আপনাদের কেমন লাগছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ আর নেক্সট ভিডিও অনেক আর্লি নিয়ে আসবে ইনশাআল্লাহ সবাই আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের জন্য বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আপনারা ভাইয়ারা কি আছেন আপনারা সবাই এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর আপনাদেরও তো এর আগে
দুপুর বেলা কইছিলাম যে আজকের ব্লগ এখানে শেষ, কিন্তু এখন আবার আইলাম আইলাম তো একটা কারণে আইলাম। লেদা ফুল এখন যে কি জিনিস, সন্ধ্যার মধ্যে সন্ধ্যা বেরোইলাম টেলারের দোকানে গেলাম একটা কাপড়ের লাই আইবার ফতে, আমার যাওয়ার সময় আমার ছেলেরে নিয়েছি, আইবার ফতে সে একটা দোকানে ঢুকছে, আমার কাছে একটা চিপ খাইব, ঢুকছি দোকানে কতগুলো জিনিস যে নিছে, মানে যাদের লেদা ফুল ফ্যান আছে তারাই ভালো জানে, এক দোকানে মানে বেজ্জত বানাই ফেলে যে কোনো একটা জিনিস চাইলে সেটা যদি না দিয়ে দেয় মা বাপে, তাহলে মা বাপের একগারে জাগাত বেজ্জত। আর ওইটাই দেখানোর জন্য আপনাদেরও কইছি, অবশ্য যাদের ফোলা মাইয়া নাই তারা বুঝবো না, যাদের আছে তারা বুঝবো, আবার অনেক সময় হয় কি যাদের নাই তারাও বুঝে, কারণ তাদের ভাইয়ের মেয়ে আছে, ভাইয়ের ছেলে আছে, বোনের মেয়ে আছে, বোনের ছেলে আছে। হালকা একটু ঠান্ডাও লাগছে, ওই আর আবার ঠান্ডার ভিতরে অ্যালার্জি বুঝছেননি, এরকম বৃষ্টি টিষ্টি ফইললে ফ্যানের বাতাসে শুইলে মানে ঠান্ডা লাগে যায়। আর একটু আজকে আবার একটু জুস খাইছিলাম, ফ্রিজের ঠান্ডা জুস, ওগুলো খাওয়ার কারণে একটু হালকা কাশি ধরে গেছে, আবার আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবো। আর এখন মাথাটা এমন ধরা ধরছে, আমি আবার আপনাকে বলুন চাটা খাই না, কফি খাই তাও রেগুলার ন, ওই আপনার আতিক্কে বাতিক্কে খাই, রেগুলার খাই না, আমার কেমন জানি চা কফি এগুলো একদমই ভালো লাগে না। এখন এক দুপুরবেলা যখন সর্দি লাগছে, একটা ওষুধ ডাক্তার আমাকে একটা ওষুধ দিছে, এই ওষুধটা খাইলে মানে আমার শরীরটা একদম জিমায় আর মানে শরীরটা খারাপ লাগে, মাগরিবের নামাজ ফরি এই যে ফরসি ঘুমাই নাই, এমনি শুয়েছিলাম আর কি, 5-10 মিনিট মনে ঘুম গেছি, এই আপনাকে ভাই পোলার নাস্তা খাওয়াইছে, পোলার পিছন পিছন ছিল, মানে সবে ইয়ে করছে পোলার পিছন পিছন, আমি কিছুই করি নাই, আমি শুধু ফরিয়েছিলাম। এখন শোয়ার থেকে এরপরে শোয়ার থেকে সন্ধ্যায় উঠি, এরে নিয়ে এই আসলে এরে নিয়ে একটা টেলারের দোকানে গেছি, এখান থেকে আসার পথে একটা দোকানে ঢুকে আমার বেজ্জত বানাইছে, গেছে একটা সিপের লাই, কতগুলো জিনিস নিয়ে আসে চলেন আপনাদেরকে এটা দেখাই। এই সান দেখছেন নি কিন্তু কোনো কথা মানছি বলে উগা সিপলে দোয়ানো ঢুকে এতে কিন জিনিস লই আনে সান, ভাগ্য বলা আনলে ওকে টিয়া আনা লই গেছিলাম, যদি টিয়া লই না যেতাম। এই সান এই সান, তাহলে তার ইজ্জত সম্মান কিচ্ছুই থাকতো না, আরো টেলার গা দোয়ানো হয়েছে, আর একখানে গল্লির তুনে বহুত বাইরে হাঁটি হাঁটি গেছে, হাঁটি হাঁটি আইসি, ইয়েন তো নিয়ে না আর কিনলেই রিক্সা রিক্সা লাগেনি, ভাগ্য বলা আনলে ওকে টিয়া আসিল। এই সান এই সান কয় রকমের সিপ, এই ফুচকা কোনো খাইতে পারেও না, এরপরে ফুচকা প্যাকেট একটা লই লিছে, অথচ ফুচকা খাইবার যোগ্য হয় না এখনো। এসান এসান এটা খাওয়ার যোগ্য হয় না, দেখছেন নি কি অবস্থা, দেখছেন নি আরা পুরো বাইরে কত কিন জিনিস আনছে, যেগিন খাইতেও হাইতো না, যেগিন খাইতে হারেও না, সেগুলো লই চলে এসছে, লেদা হলো আইন কি জিনিস। আচ্ছা যাই হোক আপুরা ভাইয়েরা, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।